তো ফাইনালি আমরা যে আপডেটটার অপেক্ষায় ছিলাম ইউটিউবে কিন্তু সেই আপডেটটা চলে এসছে সেই আপডেটটা হচ্ছে ইউটিউব থামনেলের বিষয় সেই আপডেটটা কি এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ইউটিউবে টেস্ট অ্যান্ড কম্পেয়ার নামের কিন্তু একটা অপশান নিয়ে আসবে বা আপডেট নিয়ে আসবে যে আপডেটটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ভিডিওতে তিনটে করে থামনেল কিন্তু সেট করতে পারবো তো ফাইনালি সেই আপডেটটা কিন্তু আমার চ্যানেলে চলে এসছে এবং অনেকেই কিন্তু এই টেস্ট অ্যান্ড কম্পেয়ার যে ফিচার্সটা বা যে আপডেটটা এটা কিন্তু পেয়ে গেছে আর যারা পাননি তারা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো এই যে টেস্ট অ্যান্ড কম্পেয়ার ফিচার্স এটার কাজ কী বা এটা কীভাবে আমাদের ভিডিওতে কাজ করে বা কীভাবে আমাদের ভিডিওতে এই তিনটে করে থামনে সেট করতে হয় সেগুলো সম্পূর্ণ বিষয় কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তাই যদি আপনি টেস্ট অ্যান্ড কম্পেয়ার যে ফিচার্সটা এই ফিচার্সটা সম্বন্ধে বিস্তারিত জানতে চান তাহলে আজকের ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করবেন আর যদি আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন তাহলে ইনস্টাগ্রাম আইডি হচ্ছে ডিজিটাল টিপস বাংলা লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে এখনই ফলো করুন তো আসুন বন্ধুরা বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলে দিই এই যে থামনেল এটা থামনেলের কাজ কি না দেখুন আমাদের ভিডিও ভাইরালের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্ব কিন্তু থামনেলের কারণ যখন কোনো ভিউয়ার্স আমাদের ভিডিওকে সার্চ করে বা কোনো যখন আমাদের ভিডিও কোনো ভিউয়ার শেখার সাজেশান হিসেবে যায় তখন কিন্তু সেখানে ভিডিওটা শো করে না ভিডিওর প্রিভিউ হিসেবে কিন্তু ওখানে আমাদের ভিডিওর যে থামনেল সেটা কিন্তু শো করে আর এই থামনেল দেখেই কিন্তু তারা আমাদের ভিডিওতে ক্লিক করে আর এই ক্লিক যত বেশি হবে তত কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ বেশি হবে বা আমাদের ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে তাই এই থামনেল কিন্তু আমাদের ভিডিও ভাইরালের ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তো এবারে কথা কি হচ্ছে না এর আগে কিন্তু আমরা আমাদের ভিডিওতে একটি করে থামনেল সেট করতে পারতাম এতে কী হতো সেই থামনেলটা ভালো কি খারাপ সেটা কিন্তু আমরা বুঝতে পারতাম না যার ফলে কী হতো আমাদের ভিডিওতে যে ইমপ্রেশান সেটা কিন্তু কম হতো বা আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ কম আসতো এখন কি এই যে টেস্ট অ্যান্ড কম্পেয়ার যে আপডেটটা এসে গেছে এটার মাধ্যমে আমরা আমাদের একটি ইউটিউব ভিডিওতে তিনটে করে থামনেল কিন্তু অ্যাডেট করতে পারবো এটি হবে আমরা চাইলে কিন্তু তিনটে আলাদা ধরনের একই ভিডিওর তিনটে আলাদা ধরনের থামনেল কিন্তু বানিয়ে ওই ভিডিওতে তিনটে আলাদা থামনেল সেট করতে পারি আপলোড করার পর কি হবে না ওই তিনটে থামনেল কিন্তু বিভিন্ন ভিউয়ার্সের কাছে বিভিন্নভাবে কিন্তু দেখানো হবে দেখালে কি হবে না ওখান থেকে যে থামনেলটিতে ভিউয়ার্সরা সব থেকে বেশি ক্লিক করবে সেই থামনেলটা কিন্তু ইউটিউব আপনাকে সাজেস্ট করবে যে পুরোপুরিভাবে সেট করার জন্য তো এইভাবে তিনটে থামনেল সেট করার পর যখনই আপনি ভিডিও পাবলিশ করে দেবেন তখন ওখান থেকে ইউটিউব আপনাকে কিন্তু শো করাবে যে এই থামনেলটা কিন্তু আপনার সব থেকে ভালো কাজ করছে তখন আপনি চাইলে ওই যে যে থামনেল টা সব বেশি কাজ করছে ওই থামনেলটাকে কিন্তু পুরোপুরি পারমানেন্টভাবে কিন্তু সেট করতে পারেন তো এটা কিন্তু আমাদের জন্য একটা দারুণ ফিচার্স কারণ এই ফিচার্সটার মাধ্যমে কিন্তু আমরা একটি ভিডিওতে তিনটে করে থামনেল সেট করে কিন্তু আমাদের ভিডিওকে কিন্তু ভাইরাল করতে পারি তো এবার কথা হচ্ছে এই যে টেস্ট অ্যান্ড কম্পেয়ার ফিচার্স এটা কিভাবে আপনি ইউজ করবেন তো এটা ইউজ করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে ক্রোম ব্রাউজার বা ডেস্কটপ সাইট ইউজ করলেই কিন্তু আপনি টেস্ট অ্যান্ড যে কম্পেয়ার ফিচার্সটা এটা পেয়ে যাবে তো এই ফিচার্সটা ইউজ করার জন্য আমাদের কি করতে হবে যদি আপনার কাছে কম্পিউটার থাকে আপনি কম্পিউটার ইউজ করবেন তো আমি আপাতত কি করবো মোবাইলে ডেস্কটপ সাইটের মাধ্যমে কিন্তু আমার যে ইউটিউব চ্যানেলটা সেটা ওপেন করব তো ইউটিউব চ্যানেল ওপেন করার পর এখানে এই যে কন্টেন্ট নামের অপশান দেওয়া রয়েছে দু নম্বরে এটাতে ক্লিক করবেন করার পর এখান থেকে যে কোনো একটি ভিডিওতে আপনি ক্লিক করবেন যদি আপনার পুরোনো ভিডিও আপলোড করা থাকে ওই ভিডিওতে কিন্তু আপনি টেস্ট অ্যান্ড কম্পেয়ার যে ফিচার্সটা ওটা ইউজ করতে পারবেন তো আমি এখন নতুন ভিডিও আপলোড করবো না এই যে পুরানো ভিডিও রয়েছে এটাতে ক্লিক করব করার পর এখানে দেখুন তিনটি অপশান আসছে কিন্তু থামনেলের কাছে সেই তিনটে অপশান কি ফার্স্ট আসছে আপলোড তারপরে আসছে দু নম্বরে অটো জেনারেটেড আর তিন নম্বর হচ্ছে যে টেস্ট অ্যান্ড কম্পেয়ার আপলোডের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ভিডিওতে একটি মাত্র থামনেল সেট করতে পারি যেটা আগে ছিল আর এখনও কিন্তু আছে দু নম্বর কী অটো জেনারেটেড এটাও কিন্তু ছিল এখান থেকে আপনি কি করতে পারবেন আপনার ভিডিও থেকে ভিডিও যে কোনো একটা পার্টকে কিন্তু আপনার ভিডিও থামনেল হিসেবে কিন্তু সেট করতে পারেন আর এরপর আমাদের তিন নম্বর কি তিন নম্বর এই যে নতুন ফিচার্সটা টেস্ট অ্যান্ড কম্পেয়ার এটাতে ক্লিক করে কিন্তু আপনি আপনার ভিডিওতে তিনটে করে থামনেল সেট করতে পারবেন তো তিনটে থামনেল সেট করার জন্য এই যে টেস্ট অ্যান্ড কম্পেয়ার যে ফিচার্সটা এটাতে ক্লিক করবেন তো করার পর এখানে দেখুন আপনার সামনে কিন্তু এইরকম একটা পেজ ওপেন হবে যে টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থামনেল এখান থেকে আপনি আপনার যে ভিডিওতে আপনি তিন ধরনের থামনেল কিন্তু সেট করতে পারবেন এখানে নিচে লেখা রয়েছে আপলোড আপ টু থ্রি ইমেজেস টু লার্ন হুইজ ওয়ান ভিউয়ার্স প্রিফার্স এখান থেকে বলছে আপনি তিনটে থামনেল অ্যাডিট করুন এবং এখান থেকে আপনি জানতে পারবেন যে কোন থামনেলটা আপনার ভিউয়ার্সে আপনাকে প্রিফার করছে বা কোন থামনেল রয়েছে সেই থামনেলটিতে সবথেকে বেশি ক্লিক করছে তো এখান থেকে তিনটে থামনেল অ্যাডেট করে নেবো আমি প্রথমে কি করব ফার্স্ট এক নম্বর থামনেল অ্যাডেট করবো তারপরে দু নম্বর থামনেল এবং তিন নম্বর থামনেল অ্যাডেড করে নেব তো আমার এখান থেকে তিনটে থামনেল অ্যাডেড করা হয়ে গেছে তো আপনার তিনটে থামনেল অ্যাডেট করা হয়ে গেলে জাস্ট এই ডান অপশানটিতে ক্লিক করে দেবেন তো ডান অপশানটিতে ক্লিক করার পর উপরে দেখুন সেভ বলে অপশান আসছে জাস্ট আপনি এই সেভ অপশানটিতে ক্লিক করে দেবেন দেওয়ার সময় সঙ্গে কিন্তু এই যে তিনটে থামনেল আপনার কিন্তু সেভ হয়ে যাবে এরপরে যে থামনেলটাতে সব থেকে বেশি ক্লিক আসবে সেই থামনেলটা ভিউ ইউটিউব নিজেই আপনাকে জানিয়ে দেবে এরপর আপনি চাইলে সেই থামনেলটাকে কিন্তু পারমানেন্ট হিসেবে সেট করতে পারেন তো এই যে টেস্ট টাইম কম্পেয়ার ফিচার্সটা এটা কিন্তু খুবই ভালো একটা ফিচার্স তো এই ফিচার্সটা আপনি পেয়েছেন কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ফিচার্সটা আপনার কেমন লাগলো বা এই যে আপডেটটা এটা আপনার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি সামান্য হলেও আপনার জন্য যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সেলেক্ট করবেন যাই হোক বন্ধুরা আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং